রাজ্যের অসংখ্য শিক্ষিত বেকার যাদের বিএড এবং ডিএলএড নেই তারা এককালীন ছাড়ে ট্যাট পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিল কিন্তু যারা পাশ করেছে তাদের এখনও নিয়োগ করেনি ত্রিপুরা সরকার এককালীন ছাড়ে ট্যাট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা সোমবার ধলাই জেলা শিক্ষাধিকারীকে নিকট একে ডেপুটেশন প্রদান করে তাদের দাবি অতি অতিসত্তর যেন সরকার নিয়োগের পদক্ষেপ গ্রহণ করেন দু হাজার উনিশ সালের জানুয়ারি মাসে ত্রিপুরা সরকার টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এককালীন ছাড়ের অনুমোদন লাভ করে যা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল আমবাসায় টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের একটি বিরাট অংশ যাদের সার্টিফিকেটের মেয়াদ আগামী বছর একুশে মার্চ দু পর্যন্ত তারা প্রচণ্ড দুশ্চিন্তা ও হতাশার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন কারণ সার্টিফিকেট প্রদানের পর তাদের নিয়োগ নিয়ে রাজ্য সরকার এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এককালীন ছাড়ে টেট উত্তীর্ণ ধলাই জেলার বেকারদের পক্ষ থেকে সোমবার ধলাই জেলা শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয় এদিন তিনজনের একটি প্রতিনিধি দল ধলাই জেলা শিক্ষা অধিকর্তা অর্জুন শর্মার নিকট প্রতিলিপি তুলে দেন উল্লেখ্য দু সালে যারা জানুয়ারি মাসে টেট পরীক্ষায় পাশ করে অর্থাৎ এক জনের ডকুমেন্ট ভেরিফিকেশনের পর প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হয়েছিল এবং যাদের বিএড কিংবা ডিএলএড নেই তাদের সার্টিফিকেটের ভ্যালিডিটি এক বছর অর্থাৎ দুহাজার একুশ সালের একুশ মার্চ পর্যন্ত দেওয়া হয় তাদের দাবি অতি সত্তর যেন সরকার নিয়োগের পদক্ষেপ গ্রহণ করে আমরা হতাশাগ্রস্ত হয়ে দুই তিনবার আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম উনি আমাদেরকে প্রথম তো আশ্বস্ত করেছে যে আমাদের সবাইকে একসঙ্গে নিয়োগ করবেন তারপর টিচার্স দিন আবার গিয়েছি তখন উনি বলেছেন যে নভেম্বরের মধ্যে নাকি আমাদের সবাইকে একসঙ্গে নিয়োগ করবেন তা আমরা ভেবেছিলাম সেপ্টেম্বরের মধ্যে হয়তো আমাদের নোটিফিকেশনটা এসে যাবে কিন্তু এখন সেপ্টেম্বর কে অক্টোবর মাস শুরু হয়ে গেল কিন্তু এখনও তো নোটিফিকেশানে আসেনি তাহলে নভেম্বরের মধ্যে কীভাবে নিয়োগ হবে সেই কারণে আমরা খুবই হতাশাগ্রস্ত যার কারণে আজকে আমরা ডেপুটেশনটা দিতে এসেছি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশনের মাধ্যমে আবেদন জানাই আমাদের নোটিফিকেশানটা যাতে পূজার আগে দিয়ে তাহলে আমরা একটু ব্যুরো রিপোর্ট নিউজ মিডিয়া সিটি